ভিডাঙ্গু ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের গণিত শিক্ষক দীপায়ন। এখানে একটি অঙ্কটি দেওয়া আছে, বলা আছে যে শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার ও তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। তো আমাদের ওখান থেকে আমার শঙ্কুর আয়তনটা আগে বার করতে হবে। আর তারপরে অঙ্কেতে কি বলা আছে যে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে তার ভূমির ব্যাস নির্ণয় কর। তো আমরা এই হচ্ছে আমাদের শঙ্কুটা, এই হচ্ছে আমাদের শঙ্কু, এই হাইটটাকে বলে তির্যক উচ্চতা, এই সোজাসুজি যে হাইটটা পাওয়া যায় সেটাকে বলে শুধু উচ্চতা, আর এটা ভূমির যে বৃত্তটি হচ্ছে এটা এটা হচ্ছে ওই সেই বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, আমাদের বলে দেওয়া আছে উচ্চতা 20 সেন্টিমিটার, তো আমাদের এই উচ্চতাটা বলে দেওয়া আছে কত, 20, আর তির্যক উচ্চতা বলেছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, তো আমরা কি জানি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত হয়, শঙ্কুর আয়তন হয় 1/3 × π r² × h। এখানে আর কি, এখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির বৃত্তের ব্যাসার্ধ। হাইট তো আমরা আগেই বলেছি, তো আমরা বলেছি শঙ্কুর উচ্চতা। তো আমরা দেখে নেবো এবার আয়তন কি করে বার করব। আমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা দেওয়া নেই, তো আমাদের বার করতে হবে। তো যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা দেখি, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার যার লম্ব হচ্ছে 20 আর হাইপোটেনাসটা হচ্ছে 25। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। তো আমরা এঁকে নেব সমকোণী ত্রিভুজটা, এই হচ্ছে আর, উচ্চতা হচ্ছে 20 আর অতিভুজ হচ্ছে 25। আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে 25² = r² + 20² তো 25² কত হয়, 25² হচ্ছে 625 = r² + 20² কত হবে, 400। তাহলে আমরা আর স্কোয়ার ভ্যালু পেয়ে যাবো, আর স্কোয়ার কত হবে ভ্যালু, 625 - 400 বিয়োগ করলে হবে 225। সেখান থেকে আর ভ্যালুটা পেতে হবে আমাদের, কি করব, রুট করব 225, তাহলে কত হবে 15। তাহলে বৃত্তের ব্যাসার্ধের, তো ভূমির বৃত্তের ব্যাসার্ধ কত হলো, 15 সেন্টিমিটার। তাহলে আমাদের শঙ্কুর আয়তন আমরা পেয়ে যাব, সুতরাং আয়তন কত হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 × π এর ভ্যালু আমরা বসিয়ে দেবো, 22/7 × r² × h। এইচ এর ভ্যালু বলে দিয়েছিল, এইচ এর ভ্যালু হচ্ছে 20। তো এটা রেখে দেবো, এবার দেখবো অঙ্কে কি বলা আছে। অঙ্কে বলা আছে যে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে, তো আমাদের এই যদি এইটা সেই চোঙটা হয় তাহলে এর উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার, 15 দেওয়া আছে এই লেন্থটা, ঠিক আছে। তো তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করবো, ভূমির ব্যাস নির্ণয় করো। আগে আমাদের কি করতো, কি করবো আমরা, আগে ব্যাসার্ধটা নির্ণয় করে নেবো, ব্যাসার্ধ থেকে আমরা ব্যাসে কনভার্ট করবো। তো যদি
যদি উচ্চতাটা আমরা জানি 15 সেন্টিমিটার, তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন কত হবে? আয়তন হয় পাই। ছোট আর নিয়েছি শঙ্কুর জন্য, তো আমরা বড় আর নিন, পাই আর স্কোয়ার ইন্টু বড় এইচ। এই যে ভ্যালু বলে দিয়েছে, হাইটের ভ্যালু বলে দিয়েছে, যে হাইটের ভ্যালু হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে? এটাই হচ্ছে চোঙের আয়তন। তো আমরা শঙ্কুর যে আয়তন পেলাম সেটার সাথে আমরা তাহলে ইকুয়াল করে দেবো, যেহেতু শঙ্কুর আয়তন ইকুয়াল টু চোঙের আয়তন। তো আমরা একটা সমীকরণ তৈরি করতেই পারি, চোঙের আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার 15। তো আমরা লিখে নিচ্ছি, তাই পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 15, ঠিক আছে? আর শঙ্কুর আয়তন কত পেয়েছি? 1/3 ইন্টু 22/7, মানে পাই ইন্টু 15² ইন্টু 20। তো এখানে পাই পাই দুদিকে কেটে যাবে, আর এদিকে 1/15, আর এদিকে 2/15, তো 1/15 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? আর স্কোয়ারের ভ্যালু কত হবে? 15, একটা কেটে গেল, তো 15/3 ইন্টু 20। তো আমরা জানি 3 × 5 = 15, তো আর স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 100। ওখান থেকে আমরা যদি চাই আর এর ভ্যালু বার করতে, কি করব? রুট রুট 100, ঠিক আছে? তো সরি, দুদিকে রুট করতে হবে, তাহলে আর এর ভ্যালু কত হবে? 10। তো আমরা পেয়ে গেলাম কি? আমরা পেয়ে গেলাম চোঙের ভূমির বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এবার ব্যাস নির্ণয় করলে কি করতে হবে? ব্যাস নির্ণয় করতে ব্যাসার্ধ ইন্টু 2। সুতরাং সুতরাং চোঙের ভূমির বৃত্তের ব্যাস কত হবে? 2 × 10, 20 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। বীরাঙ্গ.com দেখার জন্য আপনাকে ধন্যবাদ। গণিতে আরো সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন।